ঈদযাত্রায় সড়কের খবর জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সাথে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আমরা আছি ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু গাড়ির চাপ অনেকটাই বেশি অন্যান্য দিনের তুলনায়। আজকে কিন্তু গাড়ির চাপ সকাল থেকে বাড়ছে এবং মানুষজন কিন্তু ঈদে বাড়ি ফিরতে শুরু করছে। কিন্তু এখন যদি দুপুরকার কথা বলি যে এখন কিন্তু যানবাহনের চাপ কিছুটা বাড়লেও সেই পরিমাণ আসলে যানবাহনের ধীরগতি বা যানজটের কোনো আসলে আমরা দেখছি না, যে কারণে অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং গতিতে কিন্তু মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। বিশেষ করে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের 22 জেলার যে সকল যানবাহন এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে চলাচল করে তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে যে ঈদ যাত্রা সেটি কিন্তু করতে পারছে। সেই সাথে আমরা কথা বলেছি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যেটি জানিয়েছে যে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজট নিরসনে কিন্তু মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক কাজ করছে। এবং আমরা বরাবরই যেটি সকাল থেকে দেখছিলাম যে আজকে যানবাহনের চাপ সকাল থেকে বাড়লে কিন্তু দুপুরে এসে কিছুটা কম দেখছি। আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসের থেকে কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ি অর্থাৎ মোটরসাইকেল বা প্রাইভেট কার মাইক্রো এইগুলোর সংখ্যা কিন্তু আসলে বেশি এবং এই ব্যক্তিগত গাড়িতে কিন্তু আসলে মানুষ আজকে বেশি বাড়ি ফিরতে আমরা দেখেছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে। সেই সাথে আমরা দেখেছি যে খোলা টাকে কিন্তু অনেকে আসলে বাড়ি ফিরছে। তো সার্বিক বিষয় যেটি আমরা দেখছি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে সকল বিশেষ করে 22টি জেলার যে যানবাহন চলাচল করে স্বাভাবিক তুলনায় কিন্তু ঈদে কিন্তু সেই চাপ অনেকটাই বেশি এবং আজকে থেকে সেই আমরা অতিরিক্ত চাপটি লক্ষ্য করছি এবং যানবাহনের চাপ আসলে কিন্তু অনেকটা বেশি। কিন্তু স্বস্তির কথা হচ্ছে যে যানবাহনের চাপ বাড়লেও কিন্তু আমরা কোনো আসলে যে যানজট বা যানবাহনের ধীরগতি সেটি কিন্তু আসলে কোনোটি লক্ষ্য করছি না। চালক এবং যাত্রীরা যেটি বলছে তারা স্বস্তিতে অনেকটা যে তাদের ঈদ যাত্রা সেটি কিন্তু আসলে করতে পারছে। আমরা কথা বলেছি চালকদের সাথে, তারা যেটি জানিয়েছে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তারা 3 থেকে সাড়ে 3 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ এসে পৌঁছাতে পারছে। তো সার্বিক বিষয় যে যানবাহনের চাপ বলে অনেকটা আসলে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারছে। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে ঈদ যাত্রা আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।